নতুন একটা দিন আর নতুন একটা সকাল আর নতুন একটা ব্লগ। আর এই ব্লগটা দেখার আগে বাবাকে দর্শন করে নাও সবাই। দেখো আজকে সকাল সকাল, দাঁড়াও দেখাচ্ছি ব্যাকে, দেখেছো সকালবেলায় কিভাবে উঠেছে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি, বিন্দাস আছি। দেখো খুব সুন্দর হাওয়া, আর এদিকে রোদ উঠেছে। আর এই রোদ বেশিক্ষণ না, কিছুক্ষণ পর না আবার মানে মেঘলা মেঘলা করে আসে। যাই হোক খুব সুন্দর হাওয়া, আর এদিকে রোদ। আর এই রোদটা এখন মানে বৃষ্টির দিনে এই রোদটা পাওয়াও কিন্তু মানে খুব লাকের ব্যাপার। যেই দিন দেখবো রোদ অনেক কাছাকুচি করব, সেদিনই দেখা যাবে একেবারে মানে আকাশ একেবারে ভেঙে চুড়ে বৃষ্টি নিয়ে হাজির হয়ে যাচ্ছে। যাক, গাছগুলো প্রাণ খুঁজে পেয়েছে, গাছগুলো বেশ সুন্দর। আমার শেফালি ফুলের গাছটা তো বেশ সুন্দর তরতাজা হয়ে গেছে, আর পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, জানো তো। এই দেখো গাছটা বেশ ভালো লাগছে। আর এদিকে এসে উপরের রুমের ওই জানালাগুলো খুলে দিয়েছি, চলো ভেতরেই কথা বলি। ওই যে ভেতরে কথা বলি কেন, নিচে ওই যে বললাম না তিনতলায় আন্টিটা এসছে ভাড়া দেখলেই। এবার ভিডিও হয়তো শুরু করেছি, মাঝখানে আবার এসে কথা বলবে, ওই জন্য আমি বললাম আন্টিটাই ঘুরে ফিরে বেশ আসে। জানালা খুলে দিয়েছি, আর উপরের এই রুমের এই যে গাছগুলো আছে, যে ছোট্ট যে বাগানটা, সেই বাগানে গাছগুলোতে আমি একটু জল দেব। দিয়ে এবার এই ঘরটা ঝাঁপ দিয়ে এই ঘরে বিছানাটা একটু ঝেড়ে ঠেড়ে রেখে তারপর নিচে চলে যাব। আর তোমাদের বলেছি কিনা, এখন সকাল 7টা বাজে আর আজকে মঙ্গলবার, আর আমি ছাদের থেকে আমার ব্লগটা শুরু করছি করছি মানে করে দিয়েছি। আর তোমরা কিন্তু আমার সাথে থাকবে এই সময় থেকে। আর যারা আমার এই ব্লগটা দেখবে তাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। সারাদিন যে কী কাজ করবো তাই ভাবছি, কদিন ধরে আবার দেখছি কি ফ্রিজটারও কী অবস্থা। বর্ষাকালে দেখবে যেমন ফ্রিজের কী মানে কী অবস্থা থাকে, তা আমি না ভাবছি আজকে একটু ফ্রিজটাও পরিষ্কার করবো। ইচ্ছা আছে, কত দূর পারবো বলতে পারছি না। ফ্রিজের মানে আজকে যেহেতু গতকাল মাছটা চানা নেই, দেখবো মাছটা চানা থাকলে ফ্রিজ পরিষ্কার করতে গেলে খুব সমস্যা হয়, এই বের কররে এই কররে। তা মাছ আনা নেই, দুধও আমি এনে রাখিনি যে গতকাল রাত্রে বন্ধ করে রেখেছি, নাহলে তো অল টাইম চলতে থাকে ফ্রিজ। তা আমি ভাবলাম যে বর্ষার সময় না মাঝে মধ্যে একটু ফ্রিজ তারপরে এটা সেটা মানে এই সমস্ত জিনিসগুলো একটু ঠিকঠাক করতে হয়, কিন্তু সময়ের সঙ্গে পারি না। এখন এই তো বসে গেছি এখন তোমাদের সঙ্গে গল্প করতে, তারপর আবার তোমাদের দাদাভাই এখন শুয়ে আছে, তা আমি ভাবলাম ও শুয়ে আছে, আমি ততক্ষণে ঘরটা ঝাড়ফাড় দিয়ে বিছানাটা ঝেড়ে নিয়ে চলে যাবো নিচে। নিচে গেলে তার এদিকে এসে কিচ্ছু করতে পারবো না, বেশ ওয়েদারটা ভালো লাগছে জানো তো। কতক্ষণ এরকম থাকবে বলা যায় না। বর্ষায় কিন্তু বৃষ্টি একদিকে ভালো, কিন্তু বর্ষা কিন্তু গরমটা বেশি লাগে এই বর্ষার সময়। আর ভাদ্র মাসে, ভাদ্র মাসে তো পচা গরম সবাই বলে, আর এই ভাদ্র মাসটা আমি খুব কষ্ট করেছি, সেটা কী কারণে তোমাদের পরে বলবো। কারণ এই ভাদ্র মাসটা যে এত কষ্ট, আমার মতো কষ্ট মানে মানে কী বলবো, কেউ করেনি এত পরিমাণে কষ্ট, পরে বলবো না এখনই বলে নিই। আবার কোন কাজে ব্যস্ত থাকো, ভাদ্র মাসে ধরো তখন আমার বাবু মানে আমার পেটে মানে ওই মাসে আমার ডেলিভারি হয়েছে, তার মানে ভাদ্র মাসের শেষের দিকে আমার ডেলিভারি হয়েছিল। এবার তাহলে পুরো ভাদ্র মাসটা আমার গরমে ছটফট করতে হয়েছে, তখন তো আর ওই এসি বলো এই বলো অত কিছু তো আর ছিল না। আর তবে হ্যাঁ ফ্রেশ হাওয়াগুলো ছিল একদম, মানে আমার এমনি চেহারা ভারী ছিল, তার মধ্যে মানে পুরো মাসটা বুঝেছো তো, অল্প মানে তখন পুরো মাসটা মানে ডেলিভারি আজ হয় কাল হয় করতে পারে, একদম লাস্টের দিকে হয়েছে মানে ওই পচা গরমের মধ্যে। বাবা গো বাবা কী গরম, আর এই সময়টা তো দেখবো ওই সময়টা একটু বেশি গরমটা বেশি লাগে। যাই হোক তাহলে কাজটা শুরু করে দিই, বকবক করলাম কিন্তু অনেকক্ষণ ধরে, অনেক গল্প করেছি। আর না এবার গাছে জলগুলো দিয়ে নিলাম, আর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখন এই বিছানার চাদরটা একটু ঝেড়ে আবার পেতে দেবো, বর্ষাকাল আসলে বিছানার চাদর ঠাদর যেই বিছানায় আর কি ইউজ করা হয় না, একটু মাঝে মধ্যে ঝেড়ে উল্টে পাল্টে দিতে হয়, কারণ কোথায় কী পোকা মাকড় সব ঢুকে থাকবে। আর তোমরা তো জানো এই খাটটা আমাদের ইউজ হয় না, তাও আমি কী করি মাঝে মধ্যে যখনই পারি চাদরটা তুলে কোনা টোনাগুলো একটু দেখি, সোফাটাও একটু মানে গুছিয়ে নিলাম। এমনি গুছানো এগুলো তো আর আসা হয় না, তাও একটু আমি আবার ঝেড়ে পাতলাম। আমার খুব ভয় লাগে এইসব জিনিস পোকা মাকড়ের। আর এখন চলে এসেছি নিচে, নিচে এসেছি কারণ বেলা হয়ে গেছে, তোমাদের দাদাভাইকেও তো ডাকতে হবে। উপরে এক মনে তোমাদের সঙ্গে তো বেশ গল্প করছিলাম, আর নিচে এসে আমার যাবতীয় বাসন ঠাসনও মাজা হয়ে গেছে, এখনও চা হয়নি, দুধ বের করে রেখেছি, চা পাতার শিশি ঠিক করে রেখেছি। তোমাদের দাদাভাই এখনও শুয়ে আছে,
আর এখন এই দেখো ছেলে উঠে গেছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, ছেলের ঘরটা কী দেখালাম বলো তো, পাখা আর অলআউটরা জ্বালিয়ে রেখেই ছেলে কী করেছে ওয়াশরুমে চলে গেছে। আর আমার ঘরটা দেখো, আমার ঘরে আমিও কী করলাম যে ওই লাইট পাখা অন করে চলে আসলাম, আবার বন্ধ করে আসলাম। আর আমার ঘরে দেখো নাইটিগুলো আমি রাতে শোয়ার আগে ভিজা যেগুলো থাকে সেগুলো সব ওখানে দিয়ে রাখি, জানি না আমার মতো কারা এরকম করো। এখন এই যে দেখো বিছানা টিছানাগুলো সব গুছিয়ে নেব, কারণ সকাল থেকে তো বেশ গল্প করছি, আর খাটের উপর পার্স ছিল কেন বলো তো, একটু হিসাব টিসাব করে নিলাম সকাল সকাল। আর এদিকে মিঠুকেও স্নান করিয়ে দিলাম, মিঠুকে বিস্কুট দিয়ে দিচ্ছি, ছেলে চা বিস্কুট খেয়ে দোকানে চলে গেল। এইবার আমি বললাম না তোমাদের ফ্রিজটা পরিষ্কার করতে বসবো, একেবারে ফ্রিজটা নিয়ে বসবো, দুটো বাচ্চাকেই আমি গুছিয়ে নিলাম, এখন আর আমাকে কেউ ডাকাডাকি করবে না। এসেছি কিচেনে, এবার একে পরিষ্কার করবো, তোমাদের তো বললামই। আর এই জিনিসটা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস, আমাদের প্রচুর হেল্প করে, সেটা তো আমরা প্রত্যেকটা হাউস ওয়াইফই জানি। একদিন যদি একটু খারাপ হয় আমাদের যেন মানে শুরু হয়ে যায় যে কী করবো, কোথায় খাবার রাখবো, কী করবো, ঠিক আছে তাহলে এটাকে বেশি বকবক না করে এটাকে ক্লিন করা শুরু করে দিই। আর যখনই আমি ভাবি যে ফ্রিজটা ক্লিন করবো, আমি ভোর রাতে মানে বা রাতের বেলা অনেক সময় কী করি, রাতের বেলাও চট করে বন্ধ করি না, ভোরবেলার দিকেই বন্ধটা করে দিই। তা আমি গতকাল তাই করেছি, আজকে যেহেতু আমি ফ্রিজটা ক্লিন করবো ভোরবেলায় বন্ধ করে দিয়েছি। এখন ফ্রিজের যাবতীয় যা আছে সব বের করতে হবে, দেখে নাও একবার ফ্রিজটাকে বন্ধ করিস। আর এই দেখো মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব বেরোচ্ছে, একদম তো বুঝতেই পারছো পুরো এই আমাকে ক্লিন করতে পুরো সব সরাতে হবে, ঠিক আছে। আর এখানে কিছুটা মাছ আছে, মাছটা আমি বের করে নেব কারণ আমার তো আজকে লাগবে, ব্যাস হয়ে গেল। আর এখান থেকে আমি প্লাগটাকে খুলে দেবো, কারণ আমি যখনই কাজ করি আমি এদিক থেকে প্লাগটাকে আগে খুলে নিই, এই যে খুলে রেখে তারপর কাজ করি ইলেকট্রিক। ফ্রিজের মধ্যে যাবতীয় যা কিছু আছে আগে ওগুলো বের করে নিলাম, কারণ ওগুলো তো সরাতে হবে। এবার আমি কী করলাম বলো তো, একটা শুকনো ন্যাকড়া দিয়ে মানে গুঁড়ো গুঁড়ো অনেক কিছু পড়ে থাকে না, সেগুলোকে বের করে নিলাম। দেখো নিচে অনেকগুলো গুঁড়ো পড়েছে, চালের গুঁড়ো, সবজির শুকনো খোসা ঠোসা সব, ওটাকে এবার খাবার সোডা দিয়ে মানে তোমার পুরো ফ্রিজের এই তাকগুলোর মধ্যে দিয়ে রাখলাম। দিয়ে আমি 20 মিনিট বা 15 মিনিটের জন্য ফ্রিজের ডোরটা বন্ধ করে দেবো। আর যত মানে দেখো এই যে কোনো কিছু মানে সব জায়গায় একটুও ফাঁকা রাখছি না, সব জায়গায় দিয়ে বন্ধ করে দিলাম। এবার আমি একটা লিকুইড তৈরি করব যেটা নাকি ফ্রিজ পরিষ্কার করা। আমি ভিম দিলাম বাসন মাজার লিকুইড, আর হচ্ছে তোমার ভিমের শিশিটা দেখালাম না, আর লেবুর রস দিলাম, অনেকে ভিনিগার দেয়, আর এইটা দিয়ে আর প্লেন জল এটার মধ্যেই আমি লিকুইডটা তৈরি করলাম, এটা দিয়ে ফ্রিজটা ক্লিন করব। দেখলো তো একদম গোটা একটা লেবু দিয়ে দিয়েছি। এবার আমি কী করলাম, ফ্রিজটা খুলে খাবার সোডা তো কিছুক্ষণ আগে দিয়েছিলাম, এবার সবগুলো যা আছে পাল্লা ঠাল্লা যেগুলো খোলা যায় সব কিছু, অনেকের খোলা যায় না সেগুলো খোলার দরকার নেই, আমি দেখলাম যে আমার তো ফ্রিজে সবই খোলা যায়, এই দেখো সব খুলে নিলাম। আর দেখতে পাচ্ছ দাগ ঠাকগুলো তো দেখা যাচ্ছে। এবার যে লিকুইডটা পড়েছি যে জায়গাগুলোতে আমার হাত ঠিক মতো যাবে না, সেখানে ব্রাশ দিয়ে পোনাগুলো একেবারে সুন্দর করে ঘষে নিচ্ছি। লিকুইডটা তো তোমাদের দেখালাম, ওটা নর্মাল জলেই হবে। এবার একটা নরম মানে এই দেখো এরকম ব্রাশ দিয়ে দেখেছো সবজি রাখার এসে কীরকম দাগ হয়ে গেছে, ওগুলোকে ভালো করে দাগের ওপর ঘষে নিলাম। দেখো যেসব জায়গায় হাত যায় না এরকম করে একটু ঘষে নিলে দেখবে কি সুন্দর, এই যে এখান থেকে মানে এটা ডোরটা। এবার নরম যে কসবাইটটা, যাতে ফ্রিজের গায়ে দাগ না হয় যে কসবাইট ইউজ করা, সেটা দিয়ে একদম ভালো করে ফ্রিজটাকে এই যে এরকম করে ওই লিকুইডটা দিয়েই ঘষে নিলাম। আর যেখানে যেখানে হলুদ দাগ না, সেখানে তুমি লেবুর সঙ্গে খাবার অ্যাসিড খাবার অ্যাসিড বলছি খাবার সোডাটা মিলিয়ে তুমি ঘষে দেবে, দেখবে উঠে যাবে। আর আমার ফ্রিজ কিন্তু অনেক বছরের, দেখেছো একটু হলুদ দাগ নেই। আর সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে রাবারটা, এই রাবারের এখানে কিন্তু আরশোলা বাসা করে। আমি একেবারে ব্রাশ দিয়ে একদম কোনাগুলো ভালো করে একদম ওই লিকুইডটা দিয়ে দেখো দেখেছো, এই জায়গাটাই হচ্ছে ফ্রিজের ইম্পর্টেন্ট, এখানে যত পোকা মাকড় কোনা দিয়ে ঢুকে যায় বাসা করে, এটাকে যত্ন রাখা পরিষ্কার রাখা কিন্তু খুবই দরকার ফ্রিজের। দেখো কীভাবে আমি রানিংয়ে করছি, কারণ আমাদের তো আবার শুধু ই দেখালে হবে না ফ্রিজ পরিষ্কার। আর এবার আমি ঠান্ডা জলটা নিয়ে এসেছি, ঠান্ডা জলের মধ্যে ন্যাকড়া ভিজিয়ে ফ্রিজটাকে পুরো মুছে নেব, ওই লিকুইডটা দিয়ে তো ঘষেছি। আর জানো শুধু ফ্রিজ পরিষ্কার করা, শুধু কাজকর্ম দেখালে মানে ওয়াশরুম পরিষ্কার করা এসব দেখালে আমাদের কিন্তু হবে না, আমাদের সাথে সাথে ইয়েলো সিগন্যাল দিয়ে দিচ্ছে, যার জন্য কাজের মধ্যেই এগুলো দেখাতে হবে।
এই দেখো সে ভিজা ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, দেখছো? প্রথমে তো দেখলে খাবার সোটা দিয়ে 20 মিনিট আটকে রাখলাম, তারপরে প্রথমে শুকনো ন্যাকড়া দিয়ে ঝেড়ে নিয়েছি, তারপর খাবার সোটা দিয়েছি, তারপর লিকুইডটা দিয়ে ঘষে নিয়েছি। এখন দেখো, দেখেছো এখানটা যে দাগগুলো দেখেছিলে, দেখো একটু দাগ নেই কিন্তু। এবার রাবাটের জায়গা, তারপরে যে এইগুলোকে সব ওই ভিজা ন্যাকড়া দিয়ে আমি মুছে নিচ্ছি একদম কোনা ঠোনাগুলো। টাইম তো অনেক লাগে, কিন্তু নিজের জিনিস নিজেকে তো যত্ন করে রাখতেই হবে, তাই না? এই যে শুকনো ন্যাকড়াটা দিয়ে একেবারে, দেখো দেখে বলো তোমরা কেমন পরিষ্কার হয়েছে। এই শুকনো ন্যাকড়াটা দিয়ে একদম ভালো করে দেখেছে। আর যেখানে ধরো একটুখানি মানে হলুদ দাগ থাকবে, এই যে আমার তো নেই হলুদ দাগ, তাও আমি দেখাচ্ছি, এই যে এখানে একটু থাকবে সেখানে কি করবে বলো তো, লেবুর মধ্যে একটু সোডা এরকম করে দিয়ে একটু ঘষে দেবে। খুব পুরনো হয়ে গেলে আবার উঠতে চায় না আমার। এই যে সারা ফ্রিজে কিন্তু হলুদ দাগ নেই, এই যে তাই এটা মুছে দিলাম, সেরকম বোঝা যাচ্ছে না, এরকম ঘষে নেবে। আমি দেখিয়ে দিলাম প্রসেসটা, দেখো দেখো এবার এই জায়গাটা, এই যে গার্ডারগুলো, গার্ডারের এই জায়গাটা, এই যে গার্ডারের এই জায়গাটা একদম ভালো করে মুছে দিলাম। দেখো বন্ধুরা ফ্রিজটা কেমন লাগছে, পুরো পরিষ্কার, যখন দেখালাম তোমাদের কী অবস্থা ছিল আর এখন দেখো কী অবস্থা। ফ্রিজের ভেতরে যেগুলো থাকে সেগুলো একটা নরম কসবাইটের সঙ্গে আমি ওই লিকুইডটা দিয়েও পরিষ্কার করতে করে নিলাম। আর অনেকে পারলে বাসন মাজে সাবান দিয়েও করতে পারে, কিন্তু আমার লিকুইডটা অনেকটা ছিল, যেটা যে লিকুইডটা তৈরি করলাম সেইটা দিয়েই আমি কি সুন্দর পরিষ্কার করে নিলাম, সেটা আর মাজা তোমাদের ঠিক মতো শেয়ার করলাম না। ওটা নরম কসবাইট দিয়ে আর ওই লিকুইডটা দিয়ে ঘষলাম। আর যেহেতু লেবুর দেওয়া, লেবুর হিসেবে তো খুব জানোই তো ক্লিন হয়। আর এই দেখো এগুলোকে আমি ডাইনিংয়ে পেতে দিয়েছি আর পাখাটাও ছেড়ে দিয়েছি। এবার এগুলোর জন্য আমার অপেক্ষা করলে হবে না, কারণ আমাকে ডিম টিমগুলো আবার ফ্রিজে ঢুকাতে হবে, যার জন্য আমি কি করলাম বসে গেলাম একটা শুকনো ন্যাকড়া দিয়ে নিয়ে। কারণ আমরা যদি এইটাকে ফেলে মানে এখন তো বন্ধ করে রেখে দেবো শীতকাল হলে, নাহলে রাত্রেবেলা গুছালাম, কিন্তু না যখনের কাজ তখনই করতে হবে ভাবলাম, তাই এগুলোকে কি করলাম একটু পাখাটা ছেড়ে হাঁপিয়ে গেছি অত পরিষ্কার করে, এইগুলোকে বসে বসে তোমার ই করলাম মুছে নিলাম। এইবার যেখানকার জিনিস সেখানে আবার সেটিং করে দিলাম, এই দেখো সেটিং করে দিচ্ছি। আর আমার ফ্রিজ অনেক বছরের, বললে তোমরা বিশ্বাস করবে না, কিন্তু দেখলে তো ফ্রিজের কোনো মানে পরিষ্কার করলাম, এই তো আর আপডালে করিনি, একদম ক্যামেরা অন করেই করলাম, একদম ঝাঁকাশ হয়ে গেল। দেখো আমার ফ্রিজ ঝাঁকাশ, এখন আমি ফ্রিজের প্লাগটা দিয়ে লাইনটা মানে লাইটটা অন করে তোমাদের দেখাই যে ফ্রিজটা কীরকম পরিষ্কার হয়েছে, মানে এইভাবে তো অতটা বুঝতে পারবে না। এবার মানে অন করে দেবো ফ্রিজটা, বুঝেছো তো? আর সব সবজি টবজিগুলো রয়েছে এগুলো আবার আগের মতো গুছিয়ে দেবো। গুছানোটা তোমরা তো জানোই, সবাই গুছাইতে যে যেভাবে সুবিধা সেভাবে গুছাবে, সেটা আমি তোমাদের শেয়ার করছি না। আর এই দেখো দেখে না একটু দাঁড়াও, আমি লাইটটা অন করি, ফ্রিজে প্লাগটা দিয়ে নিই। তোমরা দেখো, তোমরা দেখে নিজেরাই বলো, দেখতে পাচ্ছ প্রত্যেকটা তাক? দেখো ফ্রিজের সব পার্ট দেখিয়েছি, কিন্তু আমার এই যে আইস জমে যে সেটা দেখায়নি, এটা আমার খুব সুবিধা। এরকম করে নিচ থেকে চাপ দিলেই আইসগুলো উঠে যায়, এটা কিন্তু এই ফ্রিজের সাথে দেয়নি, এটা আমি আলাদা কিনে নিয়েছি, দেখেছো? জল দিয়ে এইভাবে আইস জমলেই নিচ থেকে এরকম আঙুল ঢুকে এরকম চাপ দিলেই আইসটা উঠে আসে। আর ফ্রিজ অন করে দিয়েছি, দেখো আজকে যেহেতু মাছ টাছ আনা হয়নি, বেলাতে আনলে তখন এখানে রাখি মাছ, আর এটা এটার মধ্যে আমি এই যে পনির, তারপর বাটার, দই এগুলো রেখে দিই, দুধ থাকলে দুধও রেখে দিই। আর এখন তো তাকগুলো পরিষ্কার, এখানটায় আমি জলের বোতল রাখি, এখানে ডিম থাকে, এক পাশে লেবু থাকে, এখানে হাঁসের ডিম বা মুরগির ডিম, এগুলো তো সব পোলট্রি, আনলে এই পাশে রাখি, নাহলে না ডিম একসাথে রাখলে গণ্ডগোল হয়ে যায়। এখানে লেবুটা রাখি,
আর এখানে আছে শুকনো যে মানে টফি আছে, তারপরে হচ্ছে তোমার একটু জল জিরা রয়েছে, আর আমুল দুধের ছোটো ছোটো কয়েকটা প্যাকেট রেখে দিই যদি কোনো সময় আমার চা খাওয়ার দুধটা ফুরিয়ে যায়। আর এখানে আছে মানে জড়িবুটি, মানে কি বলবো, এখানে সস, গোলাপ জল, কেওড়া জল, মধু, তারপরে আছে তোমার হচ্ছে মিউনিস, তারপরে ঘি, চিজ, মানে যা মোটামুটি সবার ঘরে থাকে। তারপরে এখানে আছে এই যে তোমার এটাকে কি বলে ওই বিরিয়ানিতে দেয় যে ওটা আমি ঠিক, এই যে দেখো এটা আবার প্যাকেট দেখাবো না, ওই যাই হোক বিরিয়ানিতে শেষে যে দেয় আতর, আতর সরি মিঠা আতর মনে হয়, এই যে এইগুলো। তারপরে যে কিছু মশলা, আমার তো মশলা জানো তো একবারে আনা হয়, কিন্তু কিছু কিছু মশলার প্যাকেট যদি আনি কাটাকুটির পর আমি এখানে রেখে দিই। এখানে আছে যে পাঁচমিশালি একটা আচারের কৌটো, এইভাবে মানে জাস্ট আমাদের মানে মধ্যবিত্ত ফ্যামিলিতে যা থাকে সেরকম ওই মাংস মাছ একগাদা এনে আমি রাখি না, রোজ আনে তারপর কোনো কোনো দিন থাকলে সেটা আর কি। আর যেহেতু আজকে মাছ নেই তার জন্যই আজকে ডিসিশনটা নিলাম ফ্রিজটা পরিষ্কার করা। ঠিক আছে, কাজ সেরে স্নান হয়ে গেছে, জামা কাপড় মেলে দিলাম, স্নান করে এসেই বসে পড়লাম, ওই জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর পাখা ছেড়েছি, জানি না আওয়াজ শুনতে পাচ্ছ কিনা। এখন যাবো ঠাকুর ঘরে। বাবা মানে একটা ফ্রিজ পরিষ্কার করা কত সময় লাগে ওরে বাবারে। আর এখন এই যে 10টার মতো বাজতে যায় সমান এই রাস্তাটা পুরো জ্যাম হয়ে যাবে, রোডটা আর তোমার কান ঝালাপালা হয়ে যাবে, এত গাড়ি যাবে আর এত হরেন বাজবে। মেন রোডে তো কাজ হয়েই যাচ্ছে সমানে, হোক তবে এই সমস্ত কাজগুলো না বর্ষাকালের আগে করা উচিত, অবশ্য আমি উচিত অনুচিত বলার কে, তাই না বলো। এবার যাব যে বারান্দার এখান দিয়ে তোমার ইসে ফুলগুলো পেরে নেব আর পুজোটা দিই, তারপর কী রান্নাবান্না কী টিফিন করি সেটা, টিফিন তো কিছু করতেই হবে। আদা রসুন পেঁয়াজ যাচ্ছে এখান দিয়ে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। এই টাইমটা মানে একদম বেডরুমে বলো, ডাইনিংয়ে বলো, যে কোনো রুম থেকে আমি কোনো ভিডিও করতে যাই খুব আওয়াজ আসে। কিচেনটা অতটা যায় না আওয়াজ, কিন্তু সবসময় কিচেনে তাও কিচেনের ওই জানলাটা খোলা থাকলে আওয়াজ যায় না। আর বসে কথা বলবো না, এমনি ফ্রিজ পরিষ্কার করতে আমার অনেক সময় লেগে গেছে। আর একদিকে ভালো লাগছে, ফ্রিজটা বেশ পরিষ্কার, বেশ খুললেই না মনটা বেশ আলোটা একদম ব্রাইট লাগছে। ঠিক আছে চলো ফুলগুলো দেখাই আর ফুলগুলো তুলি, ফুলগুলো দেখি কটা ছিটতে পারি। আর পিপি 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 শুরু হয়ে গেছে, ও বাবা ওই যে গাড়ির লাইনে দাঁড়িয়েও পড়েছে। দেখো ঝুল বারান্দার থেকে আমি এই যে ফুলগুলো পেরেছি, এটাও আমি ভিডিও করেছিলাম কিন্তু আর অ্যাড করিনি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে যেহেতু আমি ফ্রিজ পরিষ্কারটা তোমাদের দেখিয়েছি। আর আজকে একটাও কেনা ফুল না, সব আমাদের বাড়ির ফুল, সেই ফুলগুলো দিয়েই আসনটা আজকে সাজিয়েছি। সাজাতে তো ভালো লাগে, সময়ও লাগে, আর এখন ঠাকুর ঘরে আসলে না ওই দিকের ঘরে যেতে ইচ্ছে করে না, কেন বলো তো, বিশ্বাস করবে না মানে আমি একটু জোরে আওয়াজ পছন্দ করতে পারি না। সে কি সারা কোন গাড়ি এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, আমার যেন যেরকম একটা অস্বস্তি লাগছে। গতকাল দুপুরবেলাও আমার না শরীর কেমন লাগছে, সমানে হরেন বেজে যাচ্ছে। এই জন্য যে মানুষ বলে না যে ওই একটু মানে যে মাইকের আওয়াজ টাওয়াজগুলো সব কিছু একটু কমিয়ে দিই, তার এইরকম হরেন বাজলে মানুষ সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে, মাথার মধ্যে যেন আমার কেমন করছে। আমি বাবা একেবারে জানলা দরজা দিয়ে থাকা যায় বলো, এত গরমের মধ্যে কী করবো। আর ওপরে রুমটায় গেলে আবার আওয়াজটা কম, ঠাকুর ঘরে আসলেও আওয়াজটা কম, কিন্তু সারাক্ষণ আমাকে এইদিকে আসলে তো হবে না, আমাকে তো ওইদিকে থাকতে হবে। ওই যে পিপ 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 মানে বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে। দুপুর টাইমটা সন্ধ্যাবেলা তো একেবারে, দুপুর না এই যে এই টাইমটা আর সন্ধ্যাবেলা তো আরও বেশি, আর দুপুরেও তাই, মানে এমন পরিমাণে আওয়াজ হয়। এই জন্য না ওই যে বলে না ওই যে বয়স্ক মানুষ বা কারা কেউ হট করে অসুস্থ হয়ে পড়ে, এই যে শব্দ দূষণটাও খুব খারাপ জানো। আমরা যেমন বলি একটা বায়ু দূষণ শব্দ, আমি না যে শব্দ কী হয়, কিন্তু এখন নিজে বুঝতে পারছি যে কী পরিমাণে মানে ওই যে অস্বস্তিকর এই এত আওয়াজে। কিচেনে চলে এসেছি আর জানো তো আমারও খিদে পেয়েছে, তোমাদের দাদা ভাই ছেলে সবাই তো খিদের জন্য বসে রয়েছে, কারণ আমার ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে অনেক সময় লেগে গেছে, অবশ্য বেশি বেলাও হয়নি। যাই হোক এখন আমি রান্নাবান্নাও শুরু করে দেবো, আগে টিফিনটা করে নিচ্ছি। আর গরিবের চাউমিন শুধু পেঁয়াজ, কুচানো লঙ্কা আর হচ্ছে তোমার ডিম, আর কিছু সবজি দেওয়া নেই, এমনি প্লেন করেছি। বন্ধুরা এইমাত্র টিফিন করলাম, ওই যে দেখলে তো চাউমিন খেয়েছি, এখন আর কিচেনে কাজকর্ম করতে ইচ্ছে করছে না, শরীর পুরো ছেড়ে দিয়েছে। রান্নাবান্না তো কিছু করবোই কিন্তু রান্নাবান্নাটা আজকে আর শেয়ার করছি না, আজকে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এমনিই আমার ওই মানে ফ্রিজ পরিষ্কার করতে গেছি কত সময়, আর জানো তো বকবক শুরু করলে আমি আর থামি না। আর ব্লগটা রান্নাবান্নাও সিম্পল করবো তো তাই দেখানোরও সেরকম কিছু নেই। ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো।
ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক দিও আর ছোট্ট একটা কমেন্ট করো। আর যেসব বন্ধুরা আমাকে এখনও বন্ধু করোনি তারা বন্ধু হয়ে আমার পাশে থেকো, কিন্তু পাশে থাকলে হবে না, মাঝে মাঝে এসে একটু উঁকি ঝুঁকি মেরে আমাকে দেখে যেও আর অতি অবশ্যই লাইকটা দিও। তাহলে রাখছি, এই ভিডিওটা শেষ করে এখন কিচেনে চলে যাই, নালে না ভিডিওটা থাকলে একটা ই থাকে যে আমাকে ভিডিও করতে হবে, ভিডিও করতে হবে। আর এদিকে সকালে ওই দেখলে তো ফ্রিজ পরিষ্কার করেছি, কাজ আরও মানে যতটা পারি একটু কমানোর চেষ্টা করি কাজটা। ঠিক আছে, তাহলে রাখছি, ভালো থেকো, টাটা।